নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 15ই মার্চ মঙ্গল এবং শনি কুম্ভ রাশিতে একসঙ্গে অবস্থান করবে, অর্থাৎ মঙ্গল রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি শনি কিন্তু রয়েছে এবং একসঙ্গে এই দুটি অ্যান্টি গ্রহ একত্রে অবস্থান করে এই পাঁচ রাশির ধনবর্ষা করতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখুন, শনি মঙ্গলকে শত্রু মনে করলেও মঙ্গল কিন্তু শনিকে কিন্তু শত্রু মনে করে না, এবং এই দুটি গ্রহ যখন একত্রে অবস্থান করে তখন কিন্তু বিস্ফোটক দোষ কিন্তু তৈরি কিন্তু করে। এবং এর সাথে সাথে আমি একটি কথা বলি, যখন মঙ্গল এবং শনি সেম ডিগ্রিতে চলে আসবে, অর্থাৎ যদি মঙ্গল যদি 12 ডিগ্রিতে থাকে এবং শনিও যদি 12 ডিগ্রিতে থাকে, সেই সময় সমস্যাটা কিন্তু বাড়াবে। কিন্তু এমনি মঙ্গল এবং শনি একত্রে অবস্থান করলে যে সবসময় যে খারাপ হয় তা কিন্তু নয়। মঙ্গল এবং শনি একত্রে অবস্থান করে এই পাঁচ রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে, অপার ধন পেতে চলেছে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা। দেখো, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, মঙ্গল কী দেয়? মঙ্গল আমাদেরকে ভূমি দেয়, মঙ্গল আমাদেরকে সাহস দেয়, এনার্জি দেয়, মঙ্গল আমাদের সম্পত্তিকে নির্দেশ করে, মঙ্গল আমাদের ক্ষেত্রে বিশেষ করে ঋণকেও কিন্তু নির্দেশ করে। যাদের মঙ্গল খারাপ রয়েছে, দেখবেন ঋণের উপর ঋণ। আমি একটা কথা আবারও বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, দিয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করুন। দেখুন, সমস্যা দীর্ঘদিন যদি আপনি ধরে রাখেন, ভিডিও শুনছেন, হয়তো আপনার হচ্ছে না, জানবেন আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ রয়েছে। এই যে মঙ্গল আবার আমাদের কিন্তু বিশেষভাবে ভালো একজন সার্জেন করায়, ভালো একজন খেলোয়াড় করায়। মঙ্গল যদি ভালো থাকে, মঙ্গল ভালো থাকলে আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি হবে। আবার শনি কিন্তু আমাদেরকে কলিযুগে মানে কর্মের সমস্ত ফল কিন্তু দেয়, এবং শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করে যে পাঁচ রাশিকে করতে চলেছে ধনবর্ষা, সেই পাঁচ রাশির নাম আমি একে একে আলোচনা করতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির ক্ষেত্রে কিন্তু 15ই মার্চ টু একদম 30শে এপ্রিলের মধ্যে আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনাদের হবে। এই সময় কোনো জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা বা কোনো টাকা আপনাদের ব্লক হয়ে গিয়েছিলো, সেই অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এর পাশাপাশি মকর রাশির আপনাদের ইনকাম গেন করবে, আপনাদের একাদশপতি এবং কোনো প্রপার্টি থেকে, কোনো জমি জায়গা সংক্রান্ত যারা কাজকর্ম করছেন, সেখান থেকে আপনারা কিন্তু মুনাফা নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু মানে এক কথায় মঙ্গল এবং শনি আপনাদেরকে কিন্তু অপার ধন দিতে চলেছে। এবং বিশেষ করে আপনারা যারা ল্যান্ড রিলেটেড কাজকর্ম করছেন বা গাড়ির বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট এই সময় কিন্তু দিবে। নাম্বার 1 রাশি মকর রাশি। নাম্বার 2 যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির আপনাদের সপ্তমপতি আপনাদের ঠিক কর্মভাবে অবস্থান করছে। ব্যবসাতে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা, ব্যবসাতে কোনো টাকা ব্লক হয়ে গিয়েছিলো, সেই টাকা আপনারা হয়তো পেতে পারেন, পাওয়ার সম্ভাবনা প্রবল আসতে চলেছে। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি,
এবং আপনাদের এই সময়ের মধ্যে কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা, এবং যারা চাকরি করছেন আমি বলবো এই সময় কোনো চাকরি চেঞ্জ করবেন না, কিছুটা কর্মক্ষেত্রে আপনাদের চাপ এই সময় দেখা যাবে। বিদেশ থেকে এই সময় কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তি মুনাফা আপনাদের শেয়ার মার্কেট থেকে ফাটকা থেকে আপনারা পেতে পারেন। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। রাশিতেই হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের এই সময় সাহস পরাক্রম আপনাদের বাড়বে, এবং যারা লটারি ফাটকা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এই আগামী 45 দিন আপনাদের ক্ষেত্রে এই মঙ্গল রাশি পরিবর্তন করে শনির সঙ্গে যুক্ত হয়ে আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। এবং যারা কর্মক্ষেত্রে মানে চেঞ্জিং চাইছেন এই চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে কুম্ভ রাশি। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ হতে চলেছে এবং আর্থিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই শনি এবং মঙ্গল আপনাদের বিশেষ করে বৈবাহিক জীবনে কিছুটা একটু সমস্যা দিলেও কিন্তু আপনাদের সম্পত্তিগত দিক থেকে এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের এই সময় বৃদ্ধি কিন্তু করবে। ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে, লিখে রাখুন। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি ইনকাম বৃদ্ধি করবে, প্রফিট আপনাদের বাড়বে, এবং এই সময় আপনাদের কোনো সম্পত্তিগত দিক থেকে আপনাদের কেরিয়ারের দিক থেকে এই সময় আপনাদের লাভ আসতে চলেছে এবং আপনাদের উন্নতির জায়গা খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। কোনো ক্ষেত্রে উন্নতি, কোনো সম্পত্তিগত সম্পত্তি কিনেছিলেন সেখান থেকে বড় ধরনের মুনাফা, শেয়ার বাজার লটারি ফাটকা থেকে এই সময় আপনারা কিন্তু বড় ধরনের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের জীবনে কিন্তু ঘটতে কিন্তু চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। একদম অন্তিম শেষ রাশি সেটি হচ্ছে তুলা রাশি, লিখে রাখুন তুলা রাশি। আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে আপনাদের সপ্তমপতি এবং ধনাধিপতি। বিশেষ করে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তির পাশাপাশি আপনাদের কোনো সম্পত্তি এবং ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের ডেভেলপমেন্ট এই সময় আপনাদের দেখা যাচ্ছে। যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে আপনাদের খুব শুভ হতে চলেছে, বড় ধরনের আপনাদের ব্যবসার ক্ষেত্রে লগ্নি আসতে চলেছে, এবং এই সময় আপনাদের আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। এবং এর সাথে সাথে এই তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বড় ধরনের কোনো ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ সবাইকে যে খারাপ দিবে তা না, কিছু রাশির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গলের রাশি পরিবর্তন মঙ্গলই মঙ্গল হবে, কারণ ডিগ্রিগত দিক থেকে দেখতে হবে, ডিগ্রিগত দিক থেকে মঙ্গল এবং শনি কতটা ডিস্টেন্সে রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার, এবং কোন কোন নক্ষত্রে বসে রয়েছে সেটাও কিন্তু দেখা দরকার। অর্থাৎ নক্ষত্র যদি সেম নক্ষত্র হয়ে যায় তাহলে সমস্যাগুলো বাড়ায়, কিন্তু ডিগ্রিগত দিকটাও দেখা দরকার রয়েছে। এবং এর পাশাপাশি যারা আবারও বলছি এক কথায় বিবাহ হচ্ছে না, আপনার সন্তানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, এবং এর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করছেন ব্যবসাতে সে মতন প্রোগ্রেস করছে না, অবশ্যই আপনারা এই সময় আপনারা যোগাযোগ করুন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, এই জায়গাগুলো থেকে একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাদেরকে বার করে নিয়ে আসতে পারবে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, অর্থাৎ সমস্যা গুনতে গুনতে দিন কেটে যাচ্ছে, ভাবছেন যে কী করবেন, একবার এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই আপনারা পরামর্শ করুন, এবং পাশাপাশি সঠিক প্রতিকার প্রতিবিধানটা আপনারা করুন, কারণ প্রতিকারের একান্তই দরকার কিন্তু রয়েছে, তবেই আপনার ভাগ্য খুলবে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।